নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিতে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে বলতে চলেছি। বন্ধুরা, আগামী শনিবার 4ঠা ডিসেম্বর চলতি বছরের শেষ সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। আর এই সূর্যগ্রহণে কোন কোন রাশি হবেন মালামাল আর কোন রাশির ভয়ঙ্কর বিপদ রয়েছে, এই সম্পর্কেই বিশদে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনিও যদি জানতে চান যে আপনার রাশি কোন অবস্থায় থাকবে এই গ্রহণে, তাহলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। হ্যাঁ বন্ধুরা, নভেম্বর মাসেই হয়ে গেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, আর 15 দিন পরেই হতে চলেছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। বন্ধুরা, আগামী 4ঠা ডিসেম্বর আর বাংলার 1428 বঙ্গাব্দের 17ই অগ্রহায়ণ শনিবার দিনেই হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। দর্শক বন্ধুরা, এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা থেকে। তবে ভারত বাংলাদেশ থেকে উপচ্ছায়া সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। দর্শক বন্ধুরা, ভারত থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বলে এই গ্রহণের যে সূতক কাল, অর্থাৎ আপনাদেরকে বোঝাচ্ছি সূতক কাল, অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার পূর্বের 12 ঘন্টা এবং গ্রহণ শেষ হওয়ার পরবর্তী 12 ঘন্টা হচ্ছে সূতক কাল। তাই এই সূতক কালও আমাদের দেশের জন্য, অর্থাৎ ভারতবর্ষের জন্য কার্যকরী নয়। তবে সূতক কাল কার্যকরী না হলেও জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের প্রভাব রাশিচক্রের 12টি রাশির উপর পড়বে। সেদিন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা। তা দর্শক বন্ধুরা, এই গ্রহণ চলবে সকাল 10টা বেজে 49 মিনিট থেকে শুরু করে বিকেল 3টে বেজে 7 মিনিট পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যগ্রহণের প্রভাব কেমন পড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলবো, তবে সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে সূর্য এবং চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, তাই এই গ্রহণের প্রভাব অনুরাধা বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্রের ওপর সর্বাধিক পড়বে, এটা জেনে রাখুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ শুভ ফল দেবে না। হ্যাঁ, আপনারা জেনে রাখুন, গ্রহণের পরে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে, এমনকি দুর্ঘটনারও যোগ রয়েছে। দ্বিতীয় বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ, বছরের শেষ সূর্যগ্রহণ কিন্তু শুভ ফলদায়ী হতে চলেছে। হ্যাঁ, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় লাভ হবে, এবং রাজনীতি সংক্রান্ত কোনো কাজে আপনি যুক্ত থাকলে সেক্ষেত্রে আপনি খুব শীঘ্রই সফলতা অর্জন করতে চলেছেন, এবং সামাজিক দিক দিয়ে, সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম যেমন বাড়বে, অপরদিকে বাড়বে আপনার ক্ষমতা। এরপর যে রাশি জন্য এই গ্রহণ শুভ, অর্থাৎ তারাও মালামাল হতে পারবেন, সেটি হচ্ছে মিথুন রাশি।
হ্যাঁ, তবে আপনি আপনার রাশি কোন রাশি জাতক বা জাতিকা সেটি কমেন্টে অবশ্যই লিখে যাবেন। মিথুন রাশির জাতক জাতিকারাও সূর্যগ্রহণের ভালো ফল পাবেন। আপনাদের পুরনো যা সব ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেই ঝগড়া ঝামেলা মিটে যেতে পারে। আর সর্বোপরি আপনার মনের ইচ্ছা, হয়তো অনেক দিনের সুপ্ত বাসনা, সেটিও পূর্ণ হতে পারে। এরপর কিন্তু একটি রাশির জাতক জাতিকাদের সাবধান বার্তা দেব, সেটি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশি গ্রহণের প্রভাবে তাদের অত্যন্তই ক্ষতি হতে পারে। আপনারা অকারণেই মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বিশেষ করে আপনার বন্ধু বান্ধবীদের সাথে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তানের কারণে কিন্তু আপনার জীবনে চিন্তা বাড়তে পারে, দুশ্চিন্তা বা টেনশন আপনার বৃদ্ধি পাবে। এরপর বলবো যে রাশির জাতক জাতিকাদের গ্রহণ লাভজনক হবে, সেটি হচ্ছে সিংহ রাশির জাতকদের জন্য। আপনারা মালামাল হয়ে যাবেন এই গ্রহণের প্রভাবে, কারণ আর্থিক দিক দিয়ে আপনি অত্যন্তই লাভবান হতে চলেছেন। আপনার যদি জমি বাড়ি সংক্রান্ত কোনো রকম কোনো ঝামেলায় আপনি জড়িয়ে থাকেন, সেই ঝামেলা থেকে বা সমস্যা মিটে যাবে এবং আপনি হয়তো নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। এতটাই আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে। এরপর বলবো যার ওপরে, অর্থাৎ যে রাশির ওপরে এই গ্রহণের শুভ প্রভাব পড়বে, সেটি হচ্ছে কন্যা রাশির জাতকদের ওপরে। হ্যাঁ, জাতক জাতিকারা সাহস, ক্ষমতা, নিজেদের সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে। এবং আপনি যদি কোনো রকম সমস্যায় পড়েন, তাহলে নিজে যদি সেই সমস্যার সমাধান নাও করতে পারেন, আপনি কিন্তু আপনার বন্ধুদের কাছে এক্ষেত্রে সাহায্য পেতে পারেন এবং সেই সাহায্যের মাধ্যমে আপনি সেই সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবেন। সর্বশেষে আরও একটি জাতক জাতিকার কথা বলবো যাদেরকে সতর্ক থাকতে হবে, এই সূর্যগ্রহণের প্রভাবে তাদের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, আপনাদেরকে নিজেদের কথার মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেদের মনকে কন্ট্রোলে রাখতে হবে, না হলেই আপনি অনেক বড় সড় ঝামেলায় কোনো রকম গোলমালে জড়িয়ে পড়তে পারেন। আর যদি আপনি একবার সেখানে ফেঁসে যান, আপনার পক্ষে সেই জায়গা থেকে বেরোনো কঠিন হয়ে দাঁড়াবে। আর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। বন্ধুরা, আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি বৃশ্চিক রাশিতে সূর্য চন্দ্র অবস্থান করছে, তাই বৃশ্চিক রাশিতেই হতে চলেছে সূর্যগ্রহণ। আর ঠিক সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে স্থিরতা এবং শান্তির অভাব দেখা দেবে, অর্থাৎ এরা অস্থির এবং চঞ্চল হয়ে পড়বেন এবং অশান্তির মধ্যে দিয়ে যাবেন। তাই এরা কিন্তু অনেক ঝামেলায় জড়িয়ে পড়বেন, আর এদের কর্মক্ষেত্রে বিশেষ করে ঝামেলা দেখা দেবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্তই সাবধান হয়ে যান আগে থেকেই। এরপর বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ওপরে শুভ প্রভাব পড়বে, তবে গ্রহণের পরবর্তী সময়ে আপনাদের টাকা খরচা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন আর বুঝে শুনে খরচ করবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্যেও সূর্যগ্রহণ ভালো সময়কে ডেকে আনবে,
আপনাদের যারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে, বা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু চাকরির যোগ লাগতে পারে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে, বা আপনি যে কর্মক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন সেই দিকেই আপনি লাভবান হবেন। বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাবে সবচেয়ে বেশি যে রাশির জাতক জাতিকারা লাভবান হবেন সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, আপনার কি কুম্ভ রাশি অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। ধন সম্পদ থেকে মান সম্মান সমস্তটাই বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে মীন রাশির জাতক জাতিকাদের গ্রহণ, এই গ্রহণের আগে এবং পরবর্তী সময়ে সাবধানে থাকা অত্যন্তই জরুরি। এরা ধর্মীয় কাজে আগ্রহ হারাবেন, হ্যাঁ নাস্তিক হয়ে উঠবেন, চাকরির ক্ষেত্রে আপনাদের অনেক রকমের সমস্যা দেখা দেবে, আপনার পিতা বা বাবার সঙ্গে অকারণেই মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন রাশির উপরে এই সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে এবং কোন রাশির উপরে বিপদ, ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে, তাই তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এই বলেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।